বাংলাদেশি খুঁজতে আসামের টাস্ক ফোর্স রাজ্য থেকে কথিত বাংলাদেশি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠন করবে ভারতের আসাম সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে এই গঠিত হবে বলে আজ বিধানসভায় জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বিদেশি শনাক্তকরণের জন্য দীর্ঘদিন ধরে আসামিয়া জাতীয়াবাদী নেতারা দাবি জানিয়ে আসছিলেন রাজ্য রাজনীতিও সরগম হয়ে ওঠে বিদেশি বিতরণের দাবিতে আজ আসান বিধানসভায় দলমত নির্বিশেষে দাবি ওঠে ২০১৫ পনেরোর এপ্রিলের পরে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের শনাক্ত করতে হবে এর জবাবে চন্দ্রমোহন পাটোয়ারী বলেন সর্বোচ্চ আদালতের নির্দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে জেলা স্তরে পাঁচশো টাস্ক ফোর্স গঠন করা হবে শুধু টাস্ক ফোর্স গঠনই নয় রাজ্যের দুশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দেয়া নিয়েও এদিন প্রশ্ন ওঠে আসাম বিধানসভায় বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব জানতে চান এ কাজের অগ্রগতি নিয়ে জবাবে পরিবহন ও পরিষদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন ইতোমধ্যে দুশো এক দশমিক একান্ন কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে বাকি একষট্টি দশমিক ঊনপঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিলোমিটার সীমান্তই নদী এলাকায় ব্রহ্মপুত্রের কারণে কাটাতারের বেড়া দিয়ে সমস্যা হচ্ছে বলে পাটোয়ারি বিধানসভাকে জানান তবে বাকি তেরো দশমিক আটচল্লিশ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ হবে বলেও আসামের মন্ত্রী বিধানসভাকে জানান নিত্য নতুন এসব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন